আজকে তোমাদের কাঠবিড়ালি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। প্রথমে আমরা কাঠবিড়ালির যে মাথাটার ড্রয়িংটা আমরা একটা ওভাল শেপ করে নেব। প্রথমে মোটামুটি তোমরা খাতা ঠিক ওপর থেকে এইরকমভাবে একটা ওভাল শেপ এইরকম একটা ওভাল শেপ তোমরা ড্রয়িং করে প্রথমে নেবে। নেওয়ার পর মোটামুটি ওভাল শেপের কিছুটা নিচ থেকে, বেশি নিচ নেই, একটু নিচ থেকে এখান থেকে অনেকটা ঘুরিয়ে একের মতন করে আমাদের নিয়ে আসতে হবে। ঠিক এইরকমভাবে তোমরা অনেকটা ঘুরিয়ে এরকম একের মতন নিয়ে আসবে। ঠিক এই শেপটা করার পর ঠিক এই জায়গা থেকে তোমরা হালকা একটু ঘুরিয়ে এইরকম নিয়ে আসবে। এই শেপটা প্রথমে তোমরা করে নেবে, অনেকটা বড় করার দরকার নেই, সেটা এই যে ওভাল শেপটা অনুযায়ী এই একই ড্রয়িংটা তোমরা করবে। এই ড্রয়িংটা করার পর আমরা ঠিক এই ওভাল শেপ থেকে আমরা ঘুরিয়ে এইরকম ঘুরিয়ে দেব, যেই হবে সাথে সাথে আমরা এই অংশটা মুছে দেব, তাহলে আমাদের ড্রয়িংটা এই চলে আসলো। এটা করার পর আমরা এরপরে এই মাথার দিকে আসা যাক, পরে নিচের অংশগুলোর দিকে আসব। তো আমরা এই ওভাল শেপের থেকে এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা কিছুটা এই নিচ থেকে গিয়ে আমরা এইরকম নিয়ে আসবো, এই আসবে, আসার পর এই অংশটা আমরা মুছে দেবো। তাহলে ওভাল শেপের থেকে নিচে গিয়ে এই লাইনটা আসবে, অর্থাৎ এই জায়গাটা এসে আমাদের কাঠবিড়ালির যে নাকটা এই নাকের ড্রয়িংটা হবে। এরপরে আমরা এইদিকে একটুখানি বাঁকিয়ে আমরা এই যে মুখের ড্রয়িংটা আছে এই মুখের ড্রয়িংটা করব, আর বাদ বাকি এটা এইরকম নিচু একটু হয়ে এই লাইনের দিকে চলে আসবে। তাহলে দেখো ওভাল শেপ থেকে কীভাবে ড্রয়িংটা আসলো তোমরা বুঝতে পারছ। এই জায়গাটা মুছে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে প্রথমে নাকটা এইরকমভাবে ঘুরে আসবে, তারপর এইদিকে এইরকম আসবে, সোজা নয় এইদিকে আসবে, এসে মুখের ড্রয়িংটা এইরকমভাবে আমাদের যাবে। এইখানে এইরকম করার পর এই গোপগুলো হবে। এরপরে ঠিক এই জায়গাটা আমরা কানের ড্রয়িংটা করব, একটু লাইন থেকে কানটা এই বেরিয়ে আসবে, অর্থাৎ ওভাল শেপ থেকে বেরিয়ে গিয়ে এটা এইরকম হয়ে যাবে, অর্থাৎ কানের ভেতরটা দেখা যাচ্ছে, আর ওই কানটা এইখান থেকে এইরকম হয়ে যাবে, এই ভেতরটা দেখা যাচ্ছে। এরকম করার পর আমরা ঠিক এই জায়গাটা আমরা চোখটা এইরকমভাবে ড্রয়িং করে দেবো, এটা পুরোটাই অন্ধকার থাকবে, চোখটা ডার্ক পোর্শনের মধ্যে। এ হয়ে গেল আমাদের মুখের ড্রয়িংটা। এরপর দেখো হাতের ড্রয়িংটা কি করছি, এই যে লাইনটা আসছে এই লাইন থেকে কিছুটা গিয়ে হাতের ড্রয়িংটা আমরা এইরকমভাবে বার করব, আর এই হাতের ড্রয়িংটা এরকমভাবে মোটা থেকে এরকম সরু হয়ে আসবে। এরপরে এইখানে আঙুলগুলোকে আমরা 1, 2, এই 3, এই 4, অর্থাৎ এখান থেকে নখগুলো বেরোয়, এই অংশটা মুছে দেবো। দেখো একটা হাত বেরিয়ে গেল, এইরকম করে হাতটা বেরিয়ে আসলো। এরপরে এই হাতের ঠিক এই জায়গা থেকে একটা আমরা গোল করে তোমরা একটা পেয়ারা ড্রয়িং এরকম করে দিতে পারো, এইরকমভাবে একটা পেয়ারা ড্রয়িং, এরকম একটা পেয়ারার ড্রয়িং তোমরা করে দেবে, আর একটা হাতের লাইন এই করে দেবে, এই হলো। এরপরে দেখো পায়ের ড্রয়িংটা কীভাবে করছি, ঠিক পায়ের এই জায়গা থেকে আমাদের এই পাটা নামবে, এরকম নামার পর এইখান থেকে এইরকম আসবে, এইখানে আঙুলগুলো তোমাদের পরপর এরকম 4টে আঙুল তোমরা মোটামুটি এইরকমভাবে করে দেবে, এইরকমভাবে করে দেওয়ার পর এই অংশটা মুছে যাবে। তাহলে কি হলো, ড্রয়িংটা এইরকম আসলো, আবার এই ড্রয়িংটাও এখান থেকে গিয়ে এই সাথে মিশে গেল। এরপরে আমরা আরেকটা পায়ের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে আবার এইরকমভাবে বার করবো, এটা ঠিক যেভাবে আসছে এই যে এই লাইনটা ঠিক যে এরকমভাবে আসছে এইটাও আবার ঠিক সেই রকমভাবে আসবে, এইখান থেকে আবার এই পাটা এখানে গিয়ে এইরকমভাবে আঙুলগুলো আমাদের চলে আসবে,
এইরকম করার পর আমরা এই পেছনের যে লেজটা আমরা বার করব, ঠিক এই জায়গা থেকে এই লাইনটা যেভাবে আসছে এইখান থেকে গিয়েই এই ওপর দিকে এরকম ভাবে সরু থেকে এইরকম ভাবে লেজটা হয়ে আসবে এই মাঝখানে। তবে এই লাইনগুলো কিন্তু এইরকম ভাবে হয়ে যাবে, এগুলো যখন রং করাবো তখন তোমাদের এগুলো দেখিয়ে দেব লেজটা। এটা করার পর দেখো বডির মধ্যে যে একটা স্ট্রাইপ থাকে সেটা কিভাবে করছি, এই স্ট্রাইপটা তোমরা মোটামুটি এই যে লাইনটা আসছে এই লাইনটা থেকে এই গিয়ে এর সাথে ফার্স্টে গিয়ে মিশে যাবে, তারপর এই লাইন ধরেই আবার আসবে এসে গিয়ে এই লাইনের সাথে মিশে যাবে, তাহলে একটা স্ট্রাইপ হলো। আরেকটা স্ট্রাইপ আবার ঠিক এই জায়গা থেকেই গিয়ে আস্তে আস্তে নিচের দিকে ঘুরে এই আসবে, এইটাও আবার মোটা থেকে আস্তে আস্তে এই সরু হয়ে এই লাইনে পুরো লেজের কোনার দিকে আসবে। আর এইখানে এই যে চোখটা দেখতে পাচ্ছ, এই চোখে এখানেও একটা স্ট্রাইপের মতন হালকা দেখা যাবে এইরকম। এটা যখন রং তোমাদের করাবো তখন তোমাদের দেখিয়ে দেবো এই রংগুলো এখানে স্ট্রাইপগুলো কীভাবে হবে। এইখানে লাইনগুলো বেশি ডিপ করে তোমরা করবে না এই লেজের লাইনটা, কেন এগুলো পরে কিন্তু মুছে আবার এরকমভাবে আমাদের করে দিতে হবে। এ হলো কাঠবিড়ালি, এরপর দেখো কীভাবে এইটা দিয়ে সিনারি ড্রয়িংটা করতে হয়। তো এটা আমরা পেয়ারা গাছ আমরা ড্রয়িং করে নেব, এই পেয়ারা গাছের কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছে সেই দৃশ্যটাই তোমাদের দেখাবো। এইভাবে ঘুরিয়ে একটা গাছের ডাল এইরকম আছে, এইখান থেকে গাছের ডালগুলো বেরিয়ে যাচ্ছে, তোমরা একটু চেঞ্জও করতে পারো, এই এইখান থেকে এইবার পেয়ারা পাতা এইরকম করে পেয়ারা পাতার ড্রয়িংগুলো আমাদের করতে হবে। এইভাবে করে পেয়ারা পাতার ড্রয়িংগুলো তোমরা করে দেবে। এইখানে একটা গাছের ডাল যাচ্ছে, এইখানেও গাছের কিছু পাতা, এই পাতার ড্রয়িংগুলো এইখান থেকে যে লাইনটা আসছে এই পাশ দিয়ে আসবে, সবগুলো মিল করে করে কিন্তু তোমরা ড্রয়িংগুলো করবে। এভাবে ঘন ঘন পাতা, এখান থেকে একটা হয়তো পেয়ারার কিছুটা নিচের অংশ দেখা যাচ্ছে, এইরকম করে অসংখ্য পেয়ারা পাতা দেখাতে পারো। এখান থেকে একটা পেয়ারা কিছুটা দেখা যাচ্ছে, এরকম করে ড্রয়িং করে দিতে পারো। এই পাতাগুলো তোমাদের মতন করে তোমরা সাজিয়ে নিতে পারো, এখানে কিছুটা একটা পেয়ারা দেখা যাচ্ছে, এইরকম ভাবে তোমরা করে দিতে পারো। এবং ছোটখাটো পেয়ারা পাতা তোমরা করে দিতে পারো, এই হলো কম্পিউটারটি কাঠবিড়ালির ছবি। দেখো এটা কি করে এবার অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। আমি প্রথমে আকাশের মধ্যে স্কাই ব্লু কালার দিয়ে তোমাদের একটা দিক দেখাচ্ছি। আমি পাতার ভিতরে দাগগুলোকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করিনি, কেননা পাতার ভিতরে দাগগুলো দেখা যাবে পরে রং করলে, সেটা তোমাদের পরে আমি
দেখাচ্ছি। এরপরে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশি রংটা উপর থেকে ডিপ করে হালকা করে নিয়ে আসব। এই পাতাগুলোকে বাঁচিয়ে এই যে পেয়ারা পাতাগুলো আছে, এই পেয়ারা পাতাগুলোকে তোমরা একটুখানি দেখে আস্তে আস্তে রংটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসব। এভাবে ধীরে ধীরে উপর থেকে তোমরা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে এইভাবে নিয়ে আসবে। এভাবে ডিপ থেকে হালকা করে নিয়ে আসবে, সেম ভাবে এই জায়গাটা করবে। এরপর হোয়াইট কালারটা দিয়ে আমরা এই স্কাই ব্লু কালারটাকে আস্তে আস্তে হোয়াইট কালার দিয়ে একটুখানি তোমরা মিশিয়ে দেবে, তাহলে কালারটা দেখতে আরো ভালো লাগবে। এইভাবে কালারটা আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে, যেখানে ডিপ রং সেখানে কিন্তু হোয়াইট কালারটা খুব চেপে তোমরা করবে না। এই ঠিক যেভাবে দেখালাম পুরোটা এইভাবেই করে করবে। এরপর দেখো আমি পাতা দুটো তিনটে পাতা দেখিয়ে দিচ্ছি, সেম ভাবে সমস্ত পাতাগুলো তোমরা করবে। প্রথমে আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে বা ইয়েলো কালার দিয়ে, লেমন ইয়েলো কালার দিয়ে, যে কোনো একটা ইয়েলো কালার দিয়ে তোমরা পাতার উপরে আগে ঘষে নেবে এইরকম ভাবে। কিন্তু ইয়েলোটা খুব ডিপ করে দেবে না, হালকা করে এভাবে আস্তে আস্তে তোমরা প্রথমে করে নেবে এরকম। ঠিক যেভাবে পাতাটা দেখাচ্ছি সমস্ত পাতাগুলো সেভাবে করে তোমরা করার চেষ্টা করবে। এরপরে এটা করার পর লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ দিয়ে পাতার এক পাশে তোমরা করবে, আর এই কালারগুলো ভালো করে তোমরা ঘষে দেবে। এভাবে হালকা সবুজ দিয়ে এক পাশে করবে। করার পর এই পাশটা মিডিয়াম গ্রিন, মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই পাশটা তোমরা করবে, একটু ডিপ করেই করবে এর ওপরে, এই ইয়েলোটার ওপরে একটু ডিপ করে কালারটা করবে। সমস্ত পাতাগুলো ঠিক এইরকম ভাবে ধীরে ধীরে ধরে তোমরা করবে, তাহলে বেটার হবে। করার পর এরপর আমরা ডিপ ব্লু কালারটা দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে, প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে আমরা এই পাতার মধ্যে যেখানে মিডিয়াম গ্রিন কালারটা দেওয়া হলো সেখানে প্রুশিয়ান ব্লু দিয়ে একটুখানি হালকা করে ডিপ করে দেবে, বেশি কিন্তু ডিপ করবে না। দেখো আমি এই প্রুশিয়ান ব্লুটা দিয়ে হালকা করে একটু শেডটা এভাবে দিয়ে দিচ্ছি, এই মিডিয়াম গ্রিন কালারটাও এই লাইট গ্রিনের এই পাশে একটু দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। দেখলে পাতাগুলো কিভাবে করলাম, সমস্ত পাতাগুলো এরকম ভাবে করবে। করার পর এরপরে স্ক্র্যাচ টুল দিয়ে, এই যে স্ক্র্যাচ টুলটা এই তোমাদের কালার বক্সেই থাকে, সেই কালার বক্সের ভিতর স্ক্র্যাচ টুলটা দিয়ে এই যে পাতার ভিতরে তোমাদের দাগগুলো দেখিয়েছিলাম সেই দাগগুলো কিন্তু আমরা এবার করব ঠিক এইরকম ভাবে।
ঠিক যেখান থেকে দাগগুলো দিচ্ছ ঠিক সেম ভাবে এই পাশেও দাগগুলো করে নিয়ে আসতে হবে। খুব ধীরে ধীরে, তাড়াহুড়ো করলে হবে না, দাগগুলো কিন্তু সোজা না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবি, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবি। এই তাহলে পাতাগুলো দেখতে সুন্দর হবে। দেখলে পাতাগুলো ঠিক যেভাবে দেখালাম সমস্ত পাতাগুলো এইরকম ভাবে তোমরা করবে। এবার দেখো এই পেয়ারাটা কিভাবে করছে, তারপর তোমাদের গাছের ডালটা দেখাবো। প্রথমে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই পেয়ারার উপর থেকে একটু আগে শেপটা তোমরা এইরকম ভাবে করে নিচ দিকে একটু হালকা করে নিয়ে আসবে, মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে। এই জায়গাটা আমি তোমাদের দেখাইনি, কিছুটা খাওয়া হয়েছে, মানে এই কাঠবিড়ালি কিছুটা পেয়ারার অংশ খেয়ে নিয়েছে, সেটা তোমাদের এবার রং করার সময় তোমাদের আমি দেখাবো। কিছুটা অংশ খাওয়া হয়েছে, এটা রং করার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই মিডিয়াম গ্রিন করার পর লাইট গ্রিন কালারটা দিয়ে, হালকা সবুজ কালারটা দিয়ে এই মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে আমরা পেয়ারাটা রং করব। এবার যত নিচ দিকে আসবে আস্তে আস্তে পেয়ারার কালারটা একটু হালকা করে আমরা নিয়ে আসব। এই কাঠবিড়ালির আঙুলগুলোর ভেতর যাতে না যায় সেদিকে খেয়াল রাখবে। এরপরে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে এই পেয়ারার নিচ দিকে একটুখানি আমরা হলদে ভাব করে দেব। এই এইভাবে পেয়ারাটা করবে। আর এই যে খাওয়া জায়গাটা, এই খাওয়া জায়গাটা হালকা করে একটুখানি হলদে রংটা তোমরা করে দেবে, বেশি ডিপ করে কিন্তু করবে না, একটু সাদা থাকবে, পুরোটা ঘষে দিও না, একটু সাদা রেখে দেবে। এরপরে হোয়াইট কালারটা দিয়ে একটুখানি এরকম ভাবে তোমরা ঘষে দেবে, তাহলে মনে হবে পেয়ারাটা খেয়েছে কিছুটা অংশ, সেটা বোঝা যাবে। এরপরে ডিপ ব্লুটা দিয়ে নিচের পেয়ারা কিছুটা যে গর্তটা থাকে সেটা দিয়ে দেবে। এইরকম ভাবে এই পেয়ারাটা কিন্তু করবে, শুধু খাওয়া যাওয়াটা ছাড়া বাদ বাকি পেয়ারাটা এইভাবে করে করবে। এবার দেখো গাছের ডালটা কিভাবে তোমাদের করছে, হালকা খড়ি রংটা দিয়ে, হালকা যে খড়ি রংটা আছে সেই হালকা খড়ি রংটা দিয়ে তোমরা এই গাছের ডালটা নিচ থেকে কিছুটা ডিপ করে, আমি কিছুটা অংশ তোমাদের দেখাচ্ছি, নিচ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে খড়ি রংটা হালকা করে দেবে, খড়ি রংটা আস্তে আস্তে হালকা করে দেবে। এইরকম ভাবে হালকা করে দেবে, ডিপ কিন্তু করবে না, যেমন আমরা আম গাছের রং টং তোমাদের দেখিয়েছি ডিপ ব্রাউন টাউন দিয়ে, সেরকম কিন্তু এই গাছে হবে না। এরকম হালকা করে করার পর লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ রংটা এই হালকা খড়ির সাথে মিশিয়ে একদম হালকা করে তোমরা এরকম ভাবে করে দেবে, ডিপ করলে কিন্তু হবে না। এই এরকম ভাবে করার পর হোয়াইট কালারটা দিয়ে পুরো কালারটা এইভাবে মিশিয়ে দেবে। দেখেছো এইরকম কালারটা তোমরা কিন্তু করবে, বেশি সবুজটা যাতে ডিপ না হয়, এই হোয়াইট কালারটা এইভাবে করে ঘষে দেবে। ঠিক যেরকম ভাবে দেখালাম পুরো গাছের গুড়িটা কিন্তু এইরকম ভাবেই তোমরা করবে, করার পর ডার্ক ব্রাউন কালার দিয়ে নিচে একটু হালকা করে ডার্ক ব্রাউনটা করে দিতে পারো। এইরকম ভাবে পুরো গাছের ডালটা তোমরা করবে, এই ছোট ছোট ডালগুলো কিন্তু সেম এইরকম ভাবে কিন্তু তোমাদের করতে হবে, হালকা খড়ি দেবে দিয়ে গ্রিন কালারটা কিছুটা এরকম ঘষার পর হোয়াইট কালারটা দিয়ে আবার মিশিয়ে দেবে। এইরকম ভাবে পুরো গাছের অংশগুলো গুড়িগুলো যে ডালটা সেটা হবে, আর পেয়ারা তোমাদের যেভাবে দেখালাম এটা করবে, পাতাগুলো এইরকম ভাবেই করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবে করে
পুরো কাজটা তোমরা কমপ্লিট করো, আশা করি সেটা তোমরা পারবে। তো দেখো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছিলাম, পুরো আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে, ডিপ থেকে আস্তে আস্তে নিচে হালকা করে সাদা ঘষা হয়েছে। পাতা তোমাদের এখানে তিনটে দেখিয়েছিলাম, আর এই পেয়ারাটাও দেখিয়েছিলাম, সেইভাবেই সমস্ত পাতাগুলো করা হয়েছে, আর ডালটাও তোমাদের কিছুটা দেখিয়েছিলাম, কন্টিনিউ সেভাবেই কমপ্লিট করা হয়েছে। আশা করি তোমাদের কাজটা ঠিক এইভাবেই হয়েছে। এবার দেখো এই কাঠবিড়ালিটা কীভাবে রং করছে। তো প্রথমে আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে আমরা এইখান থেকে খুব ডিপ করে, কোনো রঙই হবে না, এখান থেকে জাস্ট অল্প করে একটুখানি ডিপ করে পুরো শরীরে তোমরা এই ইয়েলো অকার রঙটা হালকা করে আগে ঘষে দেবে। একদম হালকা করে কিন্তু রং করবে, শুরুতেই তোমাদের কথাটা কিন্তু বলে দিলাম, ডিপ করে রংটা করার দরকার নেই। লেজের মধ্যেও হালকা করে রংটা একটুখানি ঘষে দেবে। এইভাবে রংটা প্রথমে ঘষে নেবে, এরপর আমরা ব্রাউন কালার অর্থাৎ হালকা খয়েরি রং দিয়ে আমরা ঠিক এই পেটের এই জায়গা থেকে কিছুটা ডিপ করে, কিছুটা ডিপ করে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। এভাবে করে আস্তে আস্তে রংগুলোকে তোমরা ডিপ থেকে আস্তে আস্তে এভাবে নিয়ে যাবে। এইভাবে সব জায়গায় রংগুলোকে হালকা করে মাঝখানে এইরকম ভাবে হালকা ব্রাউন দিয়ে এইভাবে তোমরা করে দেবে। এইরকম ভাবে তোমরা কাজটা প্রথমে করে নেবে, এরপরে আমরা ডিপ ব্রাউন দিয়ে অর্থাৎ চকলেট ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউনটা দিয়ে এই যে স্ট্রাইপটা আছে এটা আমরা ড্রয়িংটা করব। এই স্ট্রাইপের ভিতরে তোমরা এই যে কালারটা ডার্ক ব্রাউন কালারটা খুব ধীরে ধীরে এই স্ট্রাইপ ধরে তোমরা কালারটা শেষ মাথা পর্যন্ত
এই নিয়ে আসবে। সেকেন্ড স্ট্রাইপটাও ঠিক এইভাবে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এবার এই ডিপ ব্রাউনটা আস্তে আস্তে এইখানে আমরা মিশিয়ে এই হাতের মধ্যে কালারটা চলে আসবে, এখানে আস্তে 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 রংটাকে এইখানে তোমরা দিয়ে দিতে পারো। এবার কানের ভেতরে ডিপ ব্রাউনটা এভাবে করে দিয়ে দেবে, মাথার ওপরের দিকে ডিপ ব্রাউনটা এরকম ভাবে আস্তে আস্তে এইখানে আসবে। চোখের দুই পাশে এটা তোমাদের একটুখানি ভালো করে তোমরা দেখে নেবে, এই চোখের দুই পাশে একটুখানি সাদা রেখে তোমাদের যেতে হবে। গ্রে কালারটা দিয়ে, গ্রে কালার দিয়ে এই জায়গাগুলোকে কিছুটা তোমরা মিশিয়ে দিতে পারো। সব জায়গায় গ্রে কালারটা দেওয়ার দরকার নেই, কিছু কিছু জায়গায় তোমরা গ্রে কালারটা দিতে পারো। এরপর আমরা ব্ল্যাক কালার দিয়ে কানের ভেতরটা একটুখানি ডিপ করে আমরা দেব। এবার চোখটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখের ভেতরটা আমরা ব্ল্যাক করে দেব, কিন্তু এই মাঝখানে একটুখানি সাদা তোমাদের রেখে যেতে হবে। এই গোপগুলোকে এরকম ভাবে তোমরা করে দিতে পারো। ব্ল্যাক কালারটা দিয়ে এই স্ট্রাইপের মধ্যে আর একটু ডিপ করে এরকম ব্ল্যাকটা একটুখানি দিতে পারো, বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এই হলো, এরপর দেখো লেসটা কিভাবে করছি। এই লেসটা ডিপ ব্রাউন দিয়ে, তার আগে লাইট ব্রাউন দিয়ে এ ঠিক মাঝখান থেকে এইরকম ভাবে, এইরকম ভাবে আস্তে 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 করে কাজটাকে এইরকম ভাবে নিয়ে আসতে হবে, অর্থাৎ ছোট ছোট এইরকম ভাবে লেস্টে গুলোকে এইভাবে তোমাদের করে দিতে হবে। ডিপ ব্রাউন দিয়ে মাঝ বরাবর আবার সেই ডিপ করে দিতে হবে। সবার শেষ ব্ল্যাক কালারটা দিয়ে
এইরকম ভাবে এই লেজটাকে তোমরা করে দেবে। হালকা খড়ি বা ডিপ খড়ি দিয়ে গাছের মধ্যে এইরকম ভাবে আস্তে আস্তে ছায়াটাও করে দিতে তোমরা পারো। এ হলো কমপ্লিট তোমাদের একটি কাঠবিড়ালির ছবি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, আমার সেখানে তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের ভিডিও করলে তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।